শ্রেণী বৈষম্য ছিল চরমে। ব্যক্তিগত জীবনে তিনি মুসলমানের সেবা নিয়েছিলেন বলেই জাতদুষ্ট হতে হয়েছিল তাকে। তাই তিনি তখনকার ধর্ম এবং সমাজ ব্যবস্থার অসারতা প্রমাণ করে তার আশ্রমে আশ্রয় দিয়েছিলেন সকল ধর্মবর্ণের মানুষকে। লালনের কাছে মানুষের জন্মগ্রহণ করাটাই একটি আশীর্বাদের মতো। কারো আরোপিত জীবনের বোঝা বয়ে বেড়ানোকে জীবন বলেননি তিনি। সে সময়ে সমাজের কঠিন নিয়ম কানুন দিয়ে নিচু স্তরের মানুষদের একরকম দাসত্বের জীবন যাপন করতে বাধ্য করা হতো, আর নারীদের জীবন ছিল সেই সমাজে আরো বেশি দুর্বিষহ। তার আশ্রমে পুরুষ ও নারীর সম অধিকার ছিল। তিনি সৃষ্টিকর্তা প্রদত্ত এই জীবনকে নিজের খুশিতে বাঁচতে বলেছেন তার পরবর্তী গানে। এমন মানব জনম আর কি হবে। Thank you.
ধর্মচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাউলরা লিখিতভাবে কোনো কিছু সংরক্ষণ করেন না। বাউল ধর্ম গুরুমুখী ধর্ম, সঙ্গীতের ভিতর দিয়ে উপমা উৎপ্রেক্ষার দ্বারা তারা তা সংরক্ষণ করে থাকেন। একজন গুরু তার শিষ্যকে বাউল ধর্মের দর্শন ও গ্রহ তথ্য সম্পর্কে শিক্ষা দিয়ে থাকেন। এভাবেই গুরু পরম্পরা বাউলরা ধরে রাখে তাদের ধর্মীয় দর্শন ও চর্চা। এবারের গানটি শুনব, ধন্য ধন্য বলিতারে। ভজনের মধ্যে দিয়ে মনের মানুষকে খুঁজে পাওয়া। মহাশক্তি বাউলদের মনের মানুষ। বাউলদের বিশ্বাস, এই মনের মানুষ খুঁজে পেতে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এই মনের মানুষ প্রতিটি মানুষের মনেই রয়েছে, শুধু গুরুর সান্নিধ্যে এসে একে খুঁজে পেতে হবে। তাই মনের মানুষের সন্ধানে বাউলদের এই ভজন সাধন আজীবন চলতে থাকে। এবারে আমাদের পরিবেশনাটি বাউল সাধক ফকির লালন শাহের মিলন হবে কতদিনে, এই গানটি দিয়েই শেষ হবে আমাদের আজকের এই পরিবেশনা। শেষ করবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের লালন উৎসবের কর্মকর্তাদের, যারা আমাদের
এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছেন বিপার পরিবেশনায় আজকে যারা গান করলেন মাইশা আলভান সামিয়া ফাহমিন আরিয়ান ও কামেলা অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন নীলুফার জাহান পোশাক অ্যানি ফিরদৌস ও সেলিমা আশরাফ গ্রন্থনা প্রশিক্ষণ পরিকল্পনা ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেলিমা আশরাফ আজকে সম্মেলন কমিটির পক্ষ থেকে যারা আমাদের সাথে সম্মত করলেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাজুল ইমামকে যিনি আমাদের সাথে আজকে একতারা বাজিয়ে সহযোগিতা করেছেন আমি নীলুফার জারিন ছিলাম আপনাদের সাথে এই উপস্থাপনা এবং পাঁচ অংশে আমরা এবারে আমাদের শেষ গানটিতে ফিরে যাব মিলন হবে কত দিনে ধন্যবাদ মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে No.